নমস্কার বন্ধুরা হাসি কসিমন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটা মূলত শিব ঠাকুরকে নিয়ে আমার একজন প্রিয় দর্শক বন্ধু জুহি প্রসাদ সে একটা প্রশ্ন করেছে আমাকে যে সে একটা নতুন শিব ঠাকুর বা শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করেছে তাহলে আগের যে শিবলিঙ্গ বা শিব ঠাকুরটা রয়েছে তার কি করা উচিত এবং শিব ঠাকুর পুজো নিয়ে কি কি করলে ভালো হয় সেটা বলতে বলেছে তো দেখো বন্ধুরা আমি যেটুকু জানি বা আমার যেটুকু জানা আছে তোমাদের অবশ্যই সেটুকু আমি বলবো আশা করছি এই ভিডিওটা শুধুমাত্র ওর নয় অনেকেরই ভালো লাগবে তো প্রথমেই সবার আগে বলি বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট একটা বেলপাতা দিয়ে পুজো করলেও তিনি কিন্তু সন্তুষ্ট হন আর প্রথম যে প্রশ্নটা আমাকে করেছে আমার সেই প্রিয় দর্শক বন্ধু যে বাড়িতে সে একটি নতুন শিব ঠাকুর বা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছে সেক্ষেত্রে আগের যে শিব ঠাকুর বা শিবলিঙ্গ ছিল তার কি করা উচিত প্রথমত আমি বলবো দুটো ঠাকুর বা দুটো শিবলিঙ্গকেই সমানভাবে তাকে পুজো করা উচিত কারণ দেখো প্রথমে যিনি ছিলেন তিনি তো নিশ্চয় আর পুরনো হয়ে যাননি দুজনেই কিন্তু সমান এবং এক কিন্তু আমি অনেক ক্ষেত্রে এমন দেখেছি বাড়িতে কোনো নতুন দেবদেবী বা বিগ্রহ প্রতিষ্ঠা হলে আগের যিনি দেবদেবী বা বিগ্রহ ছিলেন তাকে কোনো রকমভাবে পুজো না করে অনেকেই কোনো গাছের তলায় বা অসত্য গাছের তলায় বা কোনো মন্দিরের পাশে ফেলে আসে বা রেখে আসে তো সর্বপ্রথম আমি এটা বলবো একদমই এটা করা উচিত নয় কারণ সেই দেবদেবী বা ঠাকুরটাকেও আমরা একসময় ভালোবেসে শ্রদ্ধা ভরে প্রতিষ্ঠা করেছিলাম তাহলে আমাদের ক্ষেত্রে কি করা উচিত প্রথমত বলি আমরা যে দেবদেবী বা ঠাকুর বা বিগ্রহকে পুজো করছিলাম সেই আগের দেবদেবী বা ঠাকুরকে এবং যে দেবদেবী বা ঠাকুর বা বিগ্রহ বা মূর্তি নতুনভাবে যাকে প্রতিষ্ঠা করেছি বাড়িতে এনে দুজনকেই একসাথে সেবা দেওয়া উচিত অনেক সময় এমন হয় মন্দিরে আমরা স্থান দিতে পারি না অনেকের মন্দির অনেকটা ছোট হয় একসাথে অনেক ঠাকুর রাখতে পারি না বা অনেকের ক্ষেত্রে এমন হয় একই সময় একসাথে সকল দেবদেবীকে একসাথে সেবা দিতে পারে না সেক্ষেত্রে আগের যে দেবদেবী ও বিগ্রহের মূর্তি আমাদের বাড়িতে ছিল অবশ্যই আমাদের আগে সবার প্রথমে দুজনেরই একসাথে সেবা করা উচিত কিন্তু যদি আমরা দুজনের একসাথে সেবা করতে সমর্থ না হই বা যদি না করতে পারি তাহলে আশেপাশের যদি রকম মন্দির থাকে ক্ষেত্রে শিবলিঙ্গের কথা বলা হচ্ছে তাই আমি বলবো যদি আশেপাশে রকম শিব ঠাকুরের মন্দির থাকে অবশ্যই সেখানে আমাদের সেই শিব ঠাকুরকে সেবা করার জন্য দিয়ে আসা উচিত কোনো রকমভাবে কোনো গাছের তলায় বা কোনো মন্দিরের পাশে বা এমন কোন জায়গায় ফেলে বা রেখে আসা উচিত নয় যেখানে আমাদের ঠাকুর পূজিত হবেন না তাই বলছি যাদের কাছে এমন দুটো বিগ্রহ বা একাধিক বিগ্রহ বা দেবদেবীর মূর্তি রয়েছে আমি বলবো তাদেরকে একই সাথে একই রকমভাবে সেবা দেওয়া উচিত আর যদি আমরা একই সাথে একইভাবে যদি সেবা দিতে না পারি অসমর্থ হই তাহলে কিন্তু অবশ্যই আমরা মন্দিরে দিয়ে আসতে পারি কিন্তু কোনো রকমভাবে কোনো গাছের তলায় বা মন্দিরের আশেপাশে বা কোনো ফাঁকা জায়গায় আমরা এরকমভাবে দেব দেবীর মূর্তি বা বিগ্রহ ফেলে আসতে পারি না এইবারে আসি শিব ঠাকুরের বিষয় এটা হয়তো অনেকেই জানে যে শিবলিঙ্গের একদম নিচের অংশটিকে বলা হয় ব্রহ্ম বা ব্রহ্মাপীঠ আর মাঝের অংশটাকে বলা হয় বিষ্ণুপীঠ এবং মাথার অংশটা যেখানে আমরা জল ঢালি বা দুধ ঢালি সেই অংশটাকে বলা হয় শিবপীঠ এবং ওপর এবং নিচের যে মাঝখানের অংশটা লম্বা হয়ে বেরিয়ে এসেছে সেইটাকে বলা হয় গৌরীপীঠ মানে মা পার্বতীর অংশ এইবারে বলি শিবলিঙ্গ কোন দিক করে রাখা উচিত প্রথমত আমাদের বাড়ির মন্দির ঈশানকোণ অর্থাৎ উত্তর পূর্ব দিক বা উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত আর শিবলিঙ্গের গৌরীপীঠ যেটা আমি একটু আগে বললাম সেটা উত্তর দিক করে রাখা উচিত দেখো আমার উত্তর দিকটা এই দিকে বাঁ দিকে পড়ছে তো আমি এইভাবেই রেখেছি এইবারে বলি শিবলিঙ্গের সাথে আর কি কি রাখা উচিত শিব ঠাকুরের গলায় একটি সাপ থাকে তাই শিবলিঙ্গেও একটি সাপ রাখা উচিত তার সাথে একটি ত্রিশূল আর যে ত্রিশুলে ডুমরু থাকে তাহলে সেই ত্রিশূলটা আরও ভালো এইবারে তার সাথে আর কি রাখবো তার সাথে থাকবে আমাদের নন্দী নন্দী দেবকে রাখা উচিত এই বিষয়টা হয়তো অনেকেই জানে তবুও বলছি বেলপাতা কিভাবে দেব বেলপাতাটা অনেকেই সোজা করে দেয় কিন্তু বেলপাতাটা পাতাটা সবসময় উল্টো করে দিতে হয় আর অবশ্যই গৌরীপীঠের দিক করে মানে উত্তর দিক করে দেওয়াটা উচিত এইবারে আসি পুজো বা সেবা কিভাবে করব সেটা বলি দেখো বন্ধুরা বাবা মহাদেব বা শিব ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ দিন হল সোমবার তাই বাকি সপ্তাহের অন্য দিনগুলো যদি আমরা পঞ্চামৃত দুধ ঘি মধু এইগুলো দিয়ে যদি স্নান করাতে নাও পারি আমাদের চেষ্টা করা উচিত অন্তত সোমবার দিনটা একটু আলাদাভাবে পুজো দেওয়া যেমন সোমবারে যদি আমরা বাবা মহাদেবকে ঘি মধু দিয়ে স্নান করাতে পারি বা তার প্রিয় ফুল বা ফল দিয়ে যদি পুজো করতে পারি সেক্ষেত্রে আমাদের পুজোটা আরও বেশি ভালো হয় আর পুজো করার সময় যে মন্ত্রটা আমাদের বলা উচিত এবং সব থেকে যেটা সহজ এবং মহামন্ত্র সেটা হলো ওম নম শিবায় আরেকটি বিষয় শিব ঠাকুরের মাথায় বা নৈবেদ্যে তুলসী পাতা দিতে নেই এবারে আসি শিব ঠাকুরের মাথায় কতবার জল দেওয়া উচিত অনেকেই তিনবার দেয় অনেকেই সাতবার দেয় আমি বন্ধুরা তিনবার জল দিই আর অবশ্যই প্রতিদিন শিবলিঙ্গকে স্নান করানো উচিত সেটা সাধারণ জল দিয়ে হোক তবে অবশ্যই স্নান করানো উচিত আর তার সাথে ত্রিশুল সাপ এবং নন্দীদেবকেও স্নান করানো উচিত আরেকটা কথা যেটা আমি শুনেছি যে শিবলিঙ্গের হাইট বুড়ো আঙুল বা হাতের আঙুলের থেকে বড় হওয়া উচিত নয় যদি কোনো বড় শিবলিঙ্গ আমরা পুজো করি তাহলে তাকে মন্দিরের মতন পুজো করতে হয় আর একটা কথা শুনেছি যে একাধিক শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো করতে নেই কিন্তু বন্ধুরা আমার মনে হয় যদি কোনো কারণে আমাদের বাড়িতে একাধিক শিবলিঙ্গ থেকে থাকে বা কোনো শিবলিঙ্গ আমাদের বাড়িতে এসে থাকে তাহলে কখনোই আমাদের তাকে ফেলে দেওয়া বা অন্যত্র রেখে দেওয়া উচিত নয় আমার মনে হয় একসাথে সকলকেই সেবা দেওয়া উচিত তো এই ছিল আজকের শিব ঠাকুরকে নিয়ে ভিডিও এছাড়া শিব ঠাকুরের পুজো খুবই সরল এবং সহজ কোনো রকম আড়ম্বর বা কোনো রকম ঘটা করে পুজো করার প্রয়োজন হয় না বন্ধুরা শিব ঠাকুর বা বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন আমরা যেভাবে যেমনভাবে মন থেকে পুজো করব উনি সেই পুজোটাই গ্রহণ করেন আশা করছি এই ভিডিওটা সবার ভালো লেগেছে এছাড়া আমি লাড্ডুকোপাল বিষয়ক আরও অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তোমরা চাইলে সেইগুলো দেখে আসতে পারো তো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে পরের দিন কোনো নতুন ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততদিন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে